আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই হোম ফেনি। কাছের এবং দূরের আমার ফ্রেন্ডস ফলোয়ার সবাই কেমন আছেন? আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কদবেলের ভর্তা। রেসিপিটা খুবই ইজি। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো আমি প্রথমে কদবেলটা ফাটিয়ে নিচ্ছি। এই কদবেলটা একেবারে কাঁচা, তো আমি এই কদবেলের ফলটা খোসা থেকে আলাদা করে নিচ্ছি। কাঁচা কদবেল আর পাকা কদবেল দুটোরই আলাদা আলাদা টেস্ট। তো আমি এখন আপনাদের সাথে কাঁচা কদবেলের ভর্তা শেয়ার করছি, অবশ্যই পাকা কদবেলেরও ভর্তা শেয়ার করব। আপনারা শুধু আমার সাথে থাকুন। ভালোভাবে কদবেলের খোসা থেকে ফলটুকু আলাদা করে নিয়েছি। একটা কদবেলের এতটুকু ফল হয়েছে। আমি এখন এই ফলটুকু দিয়ে ভর্তা করব। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিচ্ছি রসুন কুচি, কাঁচা মরিচ, বিট লবণ এবং চিনি। এখানে যা কিছু দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে যা দিচ্ছি অবশ্যই সবগুলো দিবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে অরিজিনাল স্বাদ পাবেন না। তো আমি এখন সম্পূর্ণ উপকরণ শিলবাটায় বেটে নিচ্ছি। শিলবাটায় বেটে নেওয়ার পরে এরকম অবস্থা হবে। তো আপনারা আবারও হাত দিয়ে একটু মেখে নেবেন, মেখে নিয়ে টেস্ট করে দেখবেন সব ঠিকঠাক আছে কি না। তো আমার একটা মশলা খুব ভালো হয়েছে, খেতে অসাধারণ। অবশ্যই একবার হলেও আপনারা এই কদবেলের ভর্তাটা বানিয়ে বাসায় খাবেন। তো আপনাদের কাছে এই কদবেলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।